নমস্কার বন্ধুরা, স্পোর্টস ডিভাইনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমরা প্রতিদিনে ক্রিকেট, ফুটবল এবং খেলার জগতের বিভিন্ন নিউজ আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি রেগুলার স্পোর্টস আপডেট মিস না করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে পুশ করে দিন, যাতে কোনো আপডেট মিস না করেন। এবং আজকের আমাদের নিউজ আসছে আইপিএল, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ এবং আমাদের ইন্ডিয়ান অ্যাথলিট হিমা দাসের তরফ থেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে নিউজে আসা যাক। প্রথম সবচেয়ে বড় যে আপডেটটা আছে সেটা আছে হিমা দাসের তরফ থেকে। ইন্ডিয়ান অ্যাথলিট ধিং এক্সপ্রেস হিমা দাস 2021 অলিম্পিকের জন্য কোয়ালিফাই করে গেছেন এবং তিনি কোয়ালিফাই করেছেন 400 মিটার রিলে রেসের জন্য। এবং ইন্ডিয়ান অ্যাথলেটিক ন্যাশনাল টিমের যে কোচ রাধাকৃষ্ণন নায়ার, তিনি আশাবাদী যে হিমা দাস 200 মিটার দৌড়ের জন্য কোয়ালিফাই করে যাবেন। এবং যেক্ষেত্রে আমাদের দেশে এই অ্যাথলেটিক স্প্রিন্টিং ব্যাপারটা খুবই আন্ডার রেটেড, সবাই ক্রিকেট ও ফুটবল নিয়েই ব্যস্ত থাকে, তো সেক্ষেত্রে এই নিউজটা কভার করা আমার ইম্পর্টেন্ট মনে হলো। তো আশা করি হিমা দাস আমাদের ভারতের নাম আবার উজ্জ্বল করবে। আমাদের পরবর্তী আপডেট আসছে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে। গতকাল রাতে এসসি ইস্টবেঙ্গল গোয়ার সাথে একটি টান টান ম্যাচ 1-1 ড্র করে 1 পয়েন্ট সিকিওর করে। যে ম্যাচের শুরুতেই লাল হলুদ কোচ রবি ফাউলার একটি পিকিউলিয়ার টিম বানিয়েছিলেন। টিমে ছিলেন না বিকাশ জাইরু, ছিলেন না মোহাম্মদ রফিক, টিমে প্রথম খেললেন অ্যারন আমাদি হলওয়ে। এছাড়া পিলকিংটন চোটের জন্য টিমের বাইরে ছিলেন, এছাড়াও ম্যাগোমাও একটি মাইনার ইঞ্জুরি পান, তাই তিনি রিজার্ভ বেঞ্চে ছিলেন। যে ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য ক্ষোভ প্রকাশ করেন লাল হলুদ শিবির। 56 মিনিটে ডেনি ফক্স লাল কার্ড দেখে ম্যাচের বাইরে বেরিয়ে যান, মেবি সেটাকে হলুদ কার্ড দেখে সতর্ক করা যেত। যদিও টিমে স্ট্যান্ড আউট পারফর্মার ছিলেন বেশ কয়েকজন, তার মধ্যে অবশ্যই একজন দেবজিৎ মজুমদার। অনবদ্য কিছু সেভ করে তিনি টিমকে হারের হাত থেকে রক্ষা করেন। এছাড়াও স্কট নেভিল, অঙ্কিত মুখার্জি, স্টেনম্যানও ভালো খেলেন। তবে ম্যাচের শিরোনামে একজনই, তিনি হলেন ব্রাইট এনোবাখারে। 79 মিনিটে তিনি একটি ওয়ার্ল্ড ক্লাস গোল করেন, যে গোল দেখে কমেন্টেটাররা উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে যে এটি 2020 সিজনের এখনও পর্যন্ত বেস্ট গোল। এবং ম্যাচের সেরা হয়ে তাকে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তার সমর্থকরা বলবেন তার পারফরমেন্স নিয়ে। তিনি চান তার সমর্থকরা বলুক যে তার কোথায় উন্নতির দরকার এবং সমর্থকরা কি চায় তার থেকে। এর পরবর্তী আপডেট আসছে ডেলস্টেনের তরফ থেকেই। কিছুদিন আগে ডেলস্টেন জানান যে তিনি পার্সোনাল রিজনের জন্য আইপিএলে খেলবেন না এবং তিনি 2021 আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি পিএসএলে নিজের নাম দিয়েছেন এবং পিএসএলের যে ড্রাফ্ট হয়েছে সেই ড্রাফটে ডেলস্টেনের নাম দেখা যাচ্ছে। আইপিএল ছেড়ে দিয়ে পিএসএল খেলা কতটা যুক্তিযুক্ত তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী আপডেট আছে আইপিএলের ট্রেড উইন্ডো থেকে, যেখানে আইপিএলের ট্রেড উইন্ডো ক্লোজ হবে 21 জানুয়ারি রাত 8টার সময়। অর্থাৎ রাত 8টার মধ্যে আইপিএলের প্রত্যেকটি টিমকে রিলিজ প্লেয়ার লিস্ট এবং ট্রেড করার ফলে যে প্লেয়ারগুলিকে টিমে নিয়েছে সেই লিস্ট তাদের দিয়ে দিতে হবে। এবং যে আপডেটটা আসছে, মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্সের সাথে কথা বলছিল রশিদ খানকে টিমে নেওয়ার জন্য এবং সানরাইজার্স সেই অফার একদম ডাইরেক্টলি না করে দিয়েছে। কোনো টিম তাদের মেন স্ট্রাইক বোলারকে এই মিনি অপশনের বাজারে ছাড়বে বলে মনে হয় না এবং সেটাই সানরাইজার্স করেছে। পরবর্তী আপডেট আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ নিয়ে, যেখানে চতুর্থ ম্যাচের ভেন্যু নিয়ে যে ধোঁয়াশা শুরু হয়েছে সেই ধোঁয়াশা এখনও কাটছে না এবং সেই ম্যাচ সিডনিতে হবে না ব্রিসবেনে হবে তা নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট জানা যাচ্ছে না। এবং সেই রিলেটেড প্রশ্ন টিম পেনকে ইন্টারভিউতে করা হলে টিম পেন বলেন যে তিনি তার মুম্বাইয়ে এসে খেলতেও কোনো সমস্যা নেই। তো দেখা যাক এই টেস্টটা ব্রিসবেনেই হয় কি না। পরবর্তী আপডেট আসছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার থার্ড টেস্ট ম্যাচ থেকে। বৃষ্টিবিঘ্নিত যে ম্যাচে মাত্র 55 ওভার খেলা হয় এবং সিডনির সপাট পিচে, যেটা ব্যাটিং পিচ অবশ্যই, সেখানে মাত্র 2টি উইকেট পড়ে। সেই 2টি উইকেট অবশ্যই, এক হচ্ছেন ডেভিড ওয়ার্নার, 2 হচ্ছেন ডেবিউট্যান্ট উইল কুকোভস্কি। কিন্তু ম্যাচের শিরোনামে চলে আসেন ঋষভ পান্ত, যে ঋষভ পান্ত উইল কুকোভস্কির 2টি ক্যাচ মিস করেন, যার মধ্যে 1টি ক্যাচ তাও মারা যায় যেটা তাকে পিছনে দৌড়ে ক্যাচ নিতে হয়েছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের বলে যে ক্যাচটি তিনি মিস করেন সেই ক্যাচটি একদমই যথার্থ নয়। অনেক দিন ধরেই ঋষভ পান্তের ক্যাচিং নিয়ে এবং কিপিং নিয়ে যে প্রশ্ন উঠে আসছিল তা এই ইনসিডেন্টের পরে আরও জোরালো হবে বলে মনে হয়। শেষ হলো আমাদের আজকে স্পোর্টস আপডেট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কোথায় উন্নতির দরকার। দেখা হবে পরের ভিডিও।